গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত মিয়া মিউজিয়াম স্থাপন করে বিতর্ক মাজত সোমাই পড়েছিল মিয়া পরিষদর কেন্দ্রীয় উপসভাপতি এম আব্দুল বাতেন। এই মুহূর্তে মোর সহিতে আছে এম আব্দুল বাতেন। শেহতীয়াকৈ বিতর্কর মাজত সোমাই পড়ার পিছতে দেখা গৈছিল গোয়ালপাড়া নলবাড়ির ঘগড়াপাড়ার একটা গোচরত আল কায়দা আর জেহাদির গোচরত অভিযুক্ত হয়ে প্রায় 45 দিনের কারাবাস খাটিবল হয়েছিল। মানে পোনে পোনে মন্তব্য লোলে যত্ন করেন, যেহেতু মিয়া মিউজিয়াম স্থাপনের আপনি বিতর্কত সোমাই পড়ল, তারপরে ঘগড়াপাড়ার একটা গোচরত বা আপনার আল কায়দা আর জেহাদির গোচরত আপনি অভিযুক্ত হয়ে কারাবাস খাটিল, প্রতিক্রিয়া কি হবে? মই আব্দুল বাতেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আর অসমীয়া পরিষদর কেন্দ্রীয় উপসভাপতি। এতে আপনি যে প্রশ্ন তুলিছে, এতে এইটো মই জীবনত যেহেতু এটা সংগ্রামী লাইনত আছো, এটা অসমীয়া জাতির স্বার্থত আমি কাম করে আছো, তার সেই জাতির একটা অবিচ্ছেদ্য অংশ মিয়া জনগোষ্ঠী, যেহেতু একেবারে মানে এনেকটা পঙ্গু অবস্থা আছে, অশিক্ষিত অবস্থা আছে, সেই মানুষের আপলিফমেন্টর কারণে আমি যে সংগ্রামী লাইনত কাম করিব লাগিব গণতান্ত্রিক পদ্ধতিরে, সংবিধানের গণ্ডিত থাকি তেনে অবস্থাত কাম করিলে ইতিহাসে সাক্ষী দিছে কারাবাস খাটিবলগা হব, এইটো সাক্ষী তাত ইতিহাসত রয়ে গেছে, আর সেইটার কারণে মই মানসিকভাবে প্রস্তুত আসিল। কিন্তু যেটো কারণত মোক আজি কারাগার খাটিবলগা হল, সেই কারণটোর লগত মোর কোনো সম্পর্কই নাই। আল কায়দা, উগ্রপন্থী, রাষ্ট্রদ্রোহী কোনো কার্যকলাপ আমি সেইটো মানি নলও, সহ্য নকরো, তার প্রতিবাদে আমি করু। গতি সেইটো এটা মানে মিছা কথা, মই নির্দোষী মানুষ, আর তেনে অবস্থা যেহেতু মোক আজি গোচরত পেলাই মোক যে আজি কারাগারত রাখিছে, এইটা দুর্ভাগ্য বলে মই ভাবিছো, আর এটা মানে ঠিক হওয়া নাই। এই মিয়া মিউজিয়াম স্থাপন করা হল, তাক লৈ একটা সরকারি বাস ভবন স্থাপন করা হল, এইটো আপনি কেনেকৈ? সরকারি বাস ভবন আছিল নে কি আছিল মই নাজানো, পিছত গম পাইছো সরকারি বাস ভবনের এটা অংশ এক্সটেন্ড করে পেলাই, সেই এক্সটেন্ডর সেই পার্টত এই মিয়া মিউজিয়াম উদ্বোধনী করেছে। মিয়া মিউজিয়ামত নাঙল রখা হল, বিভিন্ন ধরনের অসমীয়া জাতির কলা কৃষ্টিও রখা হল, এই ক্ষেত্রে কি করবো? মিয়া অসমীয়া জাতির অবিচ্ছেদ্য অঙ্গ, আর নাঙল যিকোনো জাতি জনগোষ্ঠীর যি মানুষে কৃষি কাম করে, খেতি করে, নাঙল থাকিবই, সেইটো দাস, কলিতা, আপনি চক্রবর্তী বা আপনি বড়ুয়া, তালুকদার, ভূঁয়া, আপনি যিয়েই কোকরপরাই কনভার্টেড হয়ে আজি মিয়া হয়েছে, মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তো নাঙলটো তো আর থই আইব নয়, বিশ্বাসটো পরিবর্তন হয়েছে, তার ব্লাড মাংস নাঙল চেঞ্জ হওয়া নাই, কিয় নাঙল তাত না থাকিব? আপনার কয় মিয়া পরিষদ, মিয়া একটা জনগোষ্ঠী, কিন্তু মিয়া কোনো জনগোষ্ঠী নাই বলে রাজ্য যদি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সেইটো তো মানুষ ইতিহাস ঘাটিব লাগে, মিয়াক অধ্যয়ন করিব লাগে, মিয়াক গবেষণা করিব লাগে, আসলতে মিয়া কি, যেতিয়া একটা সমাজ থাকে, যেতিয়া মানুষ থাকে, সেই মানুষ সমাজ যেহেতু তার জনগোষ্ঠী নোহার কি যুক্তি আছে? যুক্তি আছে তেওঁলোক জনগোষ্ঠী হবই। আর মিয়া মাত্র উপাধি, মানে উপাধি, এতিয়া বড় তো উপাধি, থানেশ্বর বড়, তো বড় জনগোষ্ঠী কেটে কি হয়, দেশি তো কোনো উপাধি নাই, আজি দেশের মাজত বহুত মিয়া আছে, গরিয়ার মাজতো মিয়া উপাধি থাকা মানুষ আছে না নাই? হ্যাঁ, আবুল মিয়া, আমার এই যে মাটিয়াবগর আবুল মিয়া, হি কি দেশি নহয়, তে মিয়া কি উপাধি, উপাধি সেইটো পিছত আহিছে, কিন্তু মিয়া সমাজটো হাতোধিকার সিফালের পর আছে, আমি জানিব লাগিব, ইতিহাস অধ্যয়ন করক, যিসকলে মিয়া জনগোষ্ঠীক মানি লব নিবিচারে তেওঁলোকে মিয়ার উপর গবেষণা করক, অধ্যয়ন করক, আর গভীরভাবে অধ্যয়ন করক, তেওঁলোকেও এটা পজিটিভ থিঙ্কিং লৈ নিশ্চয় আহিব, এইটো মই ভাবো। যেহেতু মিয়া মিউজিয়াম ইতিমধ্যে সিল করে দিয়া হয়েছে, আপনার কিবা আরো নতুন পরিকল্পনা চলছে? চাওক, পরিকল্পনা আমি তো এটা সংগঠনের মানুষ, আর সংগ্রামীভাবে আমার গণতান্ত্রিক পদ্ধতিরে সংবিধানের গণ্ডিত থাকি আমি আগবাড়ি লাগবে, এতে কি কৌশল খটুয়ালে, কি হিকমত খটুয়ালে মানুষখিনিক আমি আপলিফ্ট করিব পারি, সেই ক্ষেত্র সংবিধানের গণ্ডিত থাকিব লাগিব, তো সংবিধানে আমাক বাধা দিছে নাকি মিয়া মিউজিয়াম খুলিব নয়,
সংবিধানেতো বাধা দিয়া নাই, আর আইনেওতো সেই মানে জানা মতে আইনতো এই বিরোধী নয়। গতি ভবিষ্যত মানে ভাবিছ যে এটা পরিবেশ সৃষ্টি করি, একটা পজিটিভ পরিবেশ, যবেশে আমাকে একটা সুযোগ দিব, সরকারেও আমাকে অনুমতি দিব। তেনে অবস্থাত সরকারের অনুমতি সাপেক্ষে পরিবেশ সৃষ্টি করি মাননীয় মুখ্যমন্ত্রী মানে ভাবিছ দরকার চিফ গেস্ট করে হলেও আমি মিয়া মিউজিয়ামটা খোলার একটা প্রচেষ্টা অব্যাহত রাখি। মুখ্যমন্ত্রী চিফ গেস্ট পাতি, ইয়েস, কারণ মুখ্যমন্ত্রী হল আমার সকলের মুখ্যমন্ত্রী, তেখেতক আমি রেসপেক্ট করবই লাগবে। মিয়ারও মুখ্যমন্ত্রী, আমার সাংবিধানিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে আমার তেখেতর ওসরত যা, তেখেতর ওসরত অ্যাপ্রোচ করা বা তেখেতক নিমন্ত্রণ করা, এটা অধিকার যদি বেলেগর আছে তো মিয়ারও তো আছে না। সেই কারণে মানে ভাবিছো যে তেখেতর ওসরত গই তেখেতক আমি আমন্ত্রণ করি যে স্যার আপনি আমার চিফ গেস্ট হব লাগে। এই কারণে আমার বহুত সমস্যা, আর সমস্যা সমাধানের উপায় আপনার ওসরতেই আছে, কারণ সেই কৌশলটো সেই ইন্টেলেকচুয়াল লেভেলটো মুখ্যমন্ত্রীর আছে, সমাধানের উপায়ও তেতিয়া তেওঁলোক তেখেতে আমাক দিব। আমি অসমত মিয়া মিউজিয়াম স্থাপন হব হব সেই গ্যারান্টিটো মই নিদিওঁ। পরিবেশটো সৃষ্টি করব লাগিব, সরকারে মানি লব লাগিব, মুখ্যমন্ত্রীও মানি লব লাগিব, তেতিয়াই মই ভাবিছো। মানে সরকারে মানি লব বলে বিশ্বাস করে না? নিশ্চয় করো, আমার যদি সেই কেলিবার থাকে, সেই ক্যাপাসিটি থাকে, সেই ইন্টেলেকচুয়াল লেভেল থাকে, যে ইন্টেলেকচুয়াল লেভেলে সরকারেও মানি বলে হয়তো কব না ঠিক আছে, এরকটা পরিবেশ সৃষ্টি করব লাগবে। শেহতীয়াকৈ আপোনালোকে উদ্বোধনী অনুষ্ঠান, মিয়া মিউজিয়াম উদ্বোধনী অনুষ্ঠান এখন গামোচা ব্যবহার করেছিল, গামোচাখনক লৈ বিতর্ক হয়েছে, গড়িয়ে মূয়া দেখিও কৈছে গামোচাখন আপোনালোকে চুরি করেছে। দেখক, বিতর্ক করাটো একেবারে সিম্পল, বিতর্ক হবই পারে, বিতর্ক নহলে আর কিহর আর সংগ্রাম, বিতর্ক হবই। কিন্তু মই দুঃখ পাইছো এই কারণে যে আমার মিয়া পরিষদ 1994 সনের 9 জানুয়ারিত এম জি হাজরিকার নেতৃত্বত প্রতিষ্ঠিত, আর গড়িয়ামরিয়া দেশি এই সংগঠনটো মোর বোধেরে 2008 আগবাড়িছে। তেওঁলোকেও বেলেগ নহয়, আমি তেওঁলোকৰ বিরুদ্ধে কথা নকও, কিন্তু বেয়া লাগিছে এইখিনি যে আমি 1994 সনের গামছাটো আর 2008 গামছা, তাহলে কোনে কার গামছা লৈছে? 2008 গামছা লৈ গেছে নাকি? গামোচাখন আমি যেটো আমি ব্যবহার করছো এটা আমার গামছা, আর গড়িয়ামরিয়া দেশি যেটো ব্যবহার করছে সেটা তেওঁলোকৰ গামছা। গামছা হয়তো দূরের পর রংটো অল্প একে দেখা যায়, কিন্তু পার্থক্য আছে। না না না, অসম্ভব কথা, এই অসম্ভব কথা, তেওঁলোকের অভিজ্ঞতা আমাতক বহুত কম। 2008 আর কত 1994 সন, তো মই যদি কই দিও যে আমার গামছাটি তেওঁলোকে লৈছে, মই তো কব পাৰো, কিন্তু কোয়া কি এই সভ্য আর সাংস্কৃতি মানে এজন ব্যক্তি হিসাবে এটা সম্ভব নাকি? তেওঁলোকে কোনোবাই কই দিব পারে, মোক চোর কব পারে, মোর মানে মোর বলে নাগরিকত্বর সন্দেহ থাকিব পারে, এই কথাও তো কইছে না এজনে। কিন্তু মই তেখেতক আহ্বান করছো যে তেখেতে সংবিধান অধ্যয়ন করক, আইন জানক, ভারতবর্ষর সংবিধান অধ্যয়ন করক, আর আইন জানি তেনে মন্তব্য করব লাগে, মূর্খতার পরিচয়টা দিব নালাগে, কারণ সর্বত্র সেইটা চর্চিত হয়েছে যে এইজন এজন শিক্ষিত মানুষ হয় না নাই, এনেকেও চর্চিত হয়েছে। গতি মই তেখেতক করজোর অনুরোধ করছো, তেখেতে অধ্যয়ন করক, উপলব্ধি করক, চিন্তা শক্তি চেঞ্জ করক, পরিবর্তন করক। আমার চিন্তাধারা কেতিয়াও নেগেটিভ মই নকরো, মই সদায় পজিটিভ থাকিম, ইভেন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রতো মই পজিটিভ আছো। না, আপনি কইছে মিয়া মিউজিয়াম উদ্বোধন করার একটা পরিবেশ সৃষ্টি করি, তেনে কোয়া সভা সমিতি আকো করি যাব নাকি? করি যাম মানে আরম্ভ হইছি, মোর মিয়া মিউজিয়ামর হেরি পরিকল্পনা তো আরম্ভ হওয়া নাই, মানুষক অ্যাওয়ার করার, আপলিফটমেন্ট করার, মানুষক শিক্ষিত করার, তারপিছত এই মানে আপনার এই যে মানে যেটো বাল্য বিবাহ তাক বন্ধ করার, বহু বিবাহ বন্ধ করার, বিভিন্ন ফালে দিয়ে মোক কাম করবলগী আছে। মোর জীবনের যে পারপাস, মোক যে কারণত সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে সেই পারপাস সার্ভ নহওয়ালৈকে মোর কাম চলি থাকি। মানে আমার আপনার স্পষ্ট কথা, বিয়া একটা জনগোষ্ঠী আছে মিয়া, ইয়েস, জনগোষ্ঠী না থাকে কার আছিল, বড় আছিল নাকি, কার্বি আছিল নাকি,
চাহ জনগোষ্ঠী আছিল নেকি? জন্মহে হয়, সৃষ্টিহে করে, গতি আমি সৃষ্টি করে আছো, জন্ম দি আছো, আর জন্ম দিয়া হয়ে গেছে। মিয়া মিয়া সকলেই কইছে, শেরমান আলীও কইছে, আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গুরিয়াও তেখেতে কইছে মিয়ার ভোট নালাগে, পিছত আকৌ কইছে থোড়া থোড়া ভোট দে রায়, ইয়াত হবি দেখি আহি আছে। আমার যদি সুপ্রিমো, অসমৰ সুপ্রিমো যিজন, তেখেতেই যদি কয় মিয়া বেয়া কি, ভালে পাইছো, কারণ তেখেতে পিছত হয়তো আমি পরিবেশ সৃষ্টি করলে এই মিয়া সকল আহাসন তোমালোকের কি কি সমস্যা আছে, যে গরিয়ে মরিয়ে দেশিক মাতি লই কইছে তেখেতসকলে একটা পরিবেশ সৃষ্টি করেছে, আমিও তেনেকা একটা পরিবেশ সৃষ্টি করে পারিলে নিশ্চয়ই আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়াই আমাকে আহ্বান করব, মোট বিশ্বাস। এয়া আছে মিয়া পরিষদর কেন্দ্রীয় উপসভাপতি এম আব্দুল বাতেনের মন্তব্য। শেহতাকে পুনের এবার মিয়া মিউজিয়াম স্থাপনের একটা পরিবেশ সৃষ্টি করার কথা কৈছে, যত নাকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক মুখ্য অতিথি হিসেবে মাতিব। পরবর্তী সময়ত এয়া মুখ্যমন্ত্রী বা সরকারে কেনে ধরনের কি ধরনের লয় সেয়া কিন্তু লক্ষণীয় হব।